আকার গাজীপুর জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা এবং সিটি কর্পোরেশনে মার্কার বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। কাপাসিয়ায় স্মার্ট কার্ড বিতরণে বৈষম্যের অভিযোগে বিএনপির অসন্তোষ। গাজীপুরের কাপাসিয়া উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্যের অভিযোগ করে বিএনপির নেতৃবৃন্দ অসন্তোষ প্রকাশ করেছেন। 19 নভেম্বর মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে তালিকা বাদ দিয়ে মুখ চেনা কিছু কার্ড বিতরণ করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন সভাপতিত্ব করেন। উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমাদের কাপাসিয়া প্রতিনিধি FM কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কাপাসিয়াতে সর্বশেষ পড়েছে আমাদের কার্ড প্রতি সপ্তাহে এসেছে। আমরা ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী দ্রুত বিতরণ শিডিউল করেছি। পরে একটা উদ্বোধনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়ে একটু অবহিত করে আমাদের সার্বিক সহযোগিতার জন্য আজকের এই অনুষ্ঠান। আপনারা কষ্ট করে বিভিন্নবার দূর দূরান্ত থেকে এসেছেন 11টি ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের আর ছাত্র সমাজের প্রতিনিধি আছেন। আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বিক্ষিপ্তগণ উপস্থিত আছেন এবং যাদেরকে স্মার্ট কার্ড বিতরণ হবে আমাদের স্থানীয় যারা জনগণ রয়েছেন সুশীল সমাজ এবং সুধীবৃন্দ সবাইকে সালাম আলাইকুম এবং শুভ সকাল। আমি বলবো আজকে কাপাসিয়ার জন্য একটা আনন্দের দিন, শুভ দিন, অনেক কাঙ্ক্ষিত এবং অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমরা এজ এ বাংলাদেশের সিটিজেন আজকে পেতে যাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সেটা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আমরা বলি এখন বেসিক ডকুমেন্ট হলো জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড। এইটা কেন এত বেসিক ডকুমেন্ট আমরা বললাম, আগে বলতাম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন এই কারণে বলছি। আমি একসাথে আপনাদের বলছি যে এই জাতীয় পরিচয় পত্র ছাড়া বাংলাদেশে বা বিদেশে কোন সেবাই আপনি আর পেতে পারবেন না, কি সরকারি কি বেসরকারি। এক সময় যখন আমরা 7 সালে তৈরি করি শুরু করি তখন বলা হতো যে 22টা সেবা পাবেন, যিনি আমাদের সম্মানিত প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাহেব বলে গেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার AHM কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রহমান ভূঁইয়া। অন্যান্যর মাঝে আরও বক্তব্য রাখেন কাপাসিয়া থানার OC তদন্ত মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসগর হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক FM কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম হোসেন রাকিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু জানান, সোমবার নির্বাচন অফিসার ফোন করে তাদের কাছ থেকে
চল্লিশ জনের একটি তালিকা তৈরি করেন, স্মার্ট কার্ড বিতরণের জন্য সবার জাতীয় পরিচয়পত্র জমা রাখেন, কিন্তু অনুষ্ঠানের আলোচনার শেষ পর্যায়ে নাম মাত্র কয়েকজনের নাম ঘোষণা করেন এবং কার্ড বিতরণ করেন। এতে করে বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকলেও কার্ড বিতরণ করা হয়নি। পরে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির নেতৃবৃন্দের প্রশ্নের সম্মুখীন হন এবং তুপের মুখে পড়েন, এতে তখন কিছুটা হট্টগোলেরও সৃষ্টি হয়। অফিস সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার সকল ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র অফিসে সংরক্ষিত আছে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জমাকৃত তালিকা অনুযায়ী সময়ের স্বল্পতার কারণে সবার কার্ডগুলো খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে খুব দ্রুততম সময়ের মধ্যে একযোগে ইউনিয়ন পর্যায়ে সকলের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।